আমি আমার লাইফে অফলাইনে কয়েক হাজার স্টুডেন্ট পড়েছি অনলাইনে এটা কয়েক কোটি হয়ে গেছে এবং আমি খেয়াল করেছি যে স্টুডেন্ট সম্বন্ধে দুই ধরনের হয় ভালো স্টুডেন্ট আমি বলবো সবাই ভালো স্টুডেন্ট আবার কিছু থাকে খুবই ভালো স্টুডেন্ট সো গুড স্টুডেন্ট আর গ্রেট স্টুডেন্টের মধ্যে ছোট্ট কিছু ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর থাকে যেমন প্রথমটা হলো যারা খুবই ভালো স্টুডেন্ট তারা আগের থেকে আমি কি পড়াবো এটা জেনে রেখে ওটা পড়ে আসে পরে ওখানে কী কী জিনিস তারা বুঝছে কী কী জিনিস বুঝছে না ওটা আগে থেকে নোট ডাউন করে রাখে কোনো কোয়েশ্চেন থাকলে সেট করে রাখে এবং এসে বা অনলাইনে কোনো জায়গায় পার্টিসিপেট করা হয় আইদার কমেন্টে পার্টিসিপেট করে অথবা ডিরেক্ট জিজ্ঞাসা করে এবং এটাকেই বলা কিন্তু ফ্লিপড ক্লাসরুম মডেল তার মানে কন্টেন্ট বা ইনফরমেশন কিন্তু অলরেডি বইয়ে আছে ইউটিউবে আছে আমার ভিডিওতে আছে তুমি চাইলে কিন্তু ওগুলো অলরেডি দেখে ফেলতে পারো অ্যান্ড দেখে এসে যখন আমার সাথে দেখা করছো বা আমার সামনে কথা হচ্ছে বা কমেন্ট করছো তখন যদি ওখানকার যে কনসার্ন গুলো বা প্রবলেমগুলো আছে ওগুলো যদি জিজ্ঞাসা করো তাহলে কিন্তু তোমার গ্রাউন্ড একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে সো নেক্সট টাইম মনে রাখো যতটুকু সম্ভব আগে থেকে প্রিপেয়ার করে রেখে দেন ক্লাসে যাও ইটস আ ফ্লিপড ক্লাসরুম মডেল তাহলে যেসব জিনিস তুমি পড়ছো ক্লাসরুমে যা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখতে পারবা কোনো কনসার্ন থাকলে ওটা সলভ করে নিতে পারবা কোয়েশ্চেন দেখে কিন্তু অনেক সময় বোঝা যায় যে স্টুডেন্ট কি অনেক ভালো চান্স পাবে নাকি ও কোনো মতে টিকে থাকবে একটা এক্সাম্পল যদি দিতে হয় তাহলে হবে যে অনেক সময় পড়া দিতাম এবং যাদের অত মনোবল ছিল তারা বলতো যে ভাইয়া এইটাও কি পড়তে হবে ভাইয়া এইটা কি না পড়লে হ্যাঁ অন্য কোনো কিছু এক্সিস দেওয়ার চেষ্টা করতো কিন্তু যারা অ্যাকচুয়ালি মন বলতে থাকতো ওদের কোয়েশ্চেন রিয়েল লাইফ কোয়েশ্চেন যেটা করেছিল আমাকে সেটা হচ্ছে ফার্স্ট দিনই যে ভাইয়া আই বিএে ফার্স্ট শো লাগবে হ্যাঁ আমাকে বলেন যে আমি কীভাবে প্রিপারেশন নেব দুটা ডিফারেন্স জাস্ট বুঝেন বুঝাই যাবে যে চান্স পাবে ঠিকই যে মনোবলটা ভালো ছিল ও ঠিকই শেষ পেয়ে গিয়েছিল ভালো স্টুডেন্টরা আর খুবই ভালো স্টুডেন্টরা গুড টু গ্রেট এ যাওয়ার একটা বিশাল যে পথ আছে এই পথটার মধ্যে তোমাকে যদি টানতে হয় বা তোমার প্যারেন্টসকে যদি তোমাকে টেনে 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 এখানে নিতে হয় তাহলে কিন্তু জিনিসটা অনেক ঝামেলা অনেক স্টুডেন্ট থাকে যাদেরকে পড়াশোনার ব্যাপারে তার প্যারেন্টসটা গুতা দিতে 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 কাহিল করে দিচ্ছে এবং ওরা বলে ভাই আমার প্যারেন্টস এত গুতা দেয় আমার আর ভালো লাগে না বাট দ্য প্রবলেম ইজ তুমি যদি তোমার পড়ালেখা নিয়ে আরও বেশি কনসার্ন হতো তুমি যদি তোমার প্যারেন্টসকে পড়ালেখা নিয়ে রেগুলার আপডেট দিতে তাহলে কিন্তু তোমার প্যারেন্টস তোমাকে এভাবে পুষ করতো না সো খেয়াল রেখো তোমার প্যারেন্টস তোমাকে গুতগতি করে তার কারণ হলো তারা তোমাকে নিয়ে কনসার্ন সো নেক্সট টাইম তোমার প্যারেন্টস যদি তোমাকে একটু বেশি পুশ করে তার মানে তুমি বুঝবা যে তুমি তাদেরকে আগে থেকে ওই রিলায়েন্সটা দিতে পারছো না ওই আশ্বাসটা দিতে পারছো না যে তারা না থাকলেও তুমি অনেক ভালো করবা এই জিনিসটা ট্রাই করো একবার তাদের মধ্যে ট্রাস্টটা বিল্ড করার চেষ্টা করো তাহলে দেখবা তারা তোমাকে পুষি করছে না ইজিলি পুরো কাজটা হয়ে যাচ্ছে যা গুড স্টুডেন্ট ওদের সাথে কোনো না কোনো একটা এক্সকিউজ থাকবে যে ভ্যা একটুই তো ওয়ার্ল্ড কাপ ছিল ভ্যা কিংবা ভ্যা একটু সিখ ছিলাম ভ্যা কিংবা বিভিন্ন এক্সকিউজ থাকবে আচ্ছা এক্সকিউজ থাকতেই পারে কিন্তু গ্রেট স্টুডেন্ট যারা আছে ওই এক্সকিউজটা না দিয়ে ওরা দিন শেষে পড়াটা শেষ করে তো আমরা কি এক্সকিউজ দিচ্ছি নাকি দিন শেষে পর শেষ করছি এর দেখে আমরা বুঝতে পারবো যে আমরা বেশি দূরে যাচ্ছি নাকি কম দূরতে মধ্যে আটকে থাকবো দুটো টার্মের সাথে পরিচয় করিয়ে দিই প্রো অ্যাক্টিভ রিঅ্যাক্টিভ প্রো হলো আগে থেকেই কি হবে জেনে বুঝে কাজ করে ফেলে রিঅ্যাক্টিভ হলো তাকে বলা লাগে গুতানো লাগে বলতে হয় আরেকবার আবার রিমাইন্ড করতে হয় তারপরে কাজগুলো করে সো প্রো হও রিয়াক্টিভ হও না পড়াশোনার ক্ষেত্রে যারা প্রো অ্যাক্টিভ হয় আগে থেকে খোঁজখবর রাখে কোথায় কোন অ্যাডমিশন টেস্ট চলছে আগে থেকে খবর রাখে কোথায় কিনে অপরচুনিটি আছে আগে থেকে খোঁজখবর রাখে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিসে কোথায় কোথায় সুযোগ আছে কোথায় কোথায় ন্যাশনাল ফেস্ট হচ্ছে কীভাবে কীভাবে স্টুডেন্ট থাকা অবস্থায় একটু উপার্জন করা যায় সব কিছুর ব্যাপারে তারা প্রোঅ্যাক্টিভ এবং তারাই জীবনে কিন্তু সাইন করে সো বি প্রোঅ্যাক্টিভ অ্যাক্টিভ ডোন্ট বি রিয়াক্টিভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ হওয়ার পরে অলওয়েজ ফলো আপ একটা কাজ করেছো এরপরে বসে থাকে করা ওখানে যদি কোনো রেসপন্স না আসে আরেকবার নক করো কি অবস্থা একটা ফেস্টে অ্যাপ্লাই করলা দুদিন দিন পর আবার ফেসবুক গ্রুপে যাই দেখো না যে ওই ফেসটে কোনো আপডেট আসছে কিনা একটা কোনো পড়া পড়েছো দশ দিন রেখে দিলা তারপর তুমি ভুলে নাই আর একবার একটু ফলো আপ করো না মানুষ যেমন একবার মুখস্থ করে রেখে দেয় আজীবনের জন্য কিন্তু ভুলে যায় জীবনে কখনো কাজে লাগতেছে না ফলো আপ আরেকবার দেখে একটি জিনিসটা কমপ্লিট করো এই জিনিসগুলো যদি তুমি ফলো করতে পারো দেখা যাবে যে তোমার জন্য গুড টু গ্রেট গুড স্টুডেন্ট থেকে গ্রেট স্টুডেন্ট হওয়ার পথটা অনেক ইজিয়ার হয়ে যাবে ফাইনাল যে ডিফারেন্সিয়েটিং যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে প্ল্যানিং এমন সময় হয়েছে যে দুই মাস পড়েছি দুই মাস পড়ানোর পর হঠাৎ করে স্টুডেন্ট পোল্টি মারল যে ভাই আমি তো ওই জায়গায় চান্স নেওয়ার জন্য এখন রেডি হচ্ছি তো আমি নিজেও ওয়েল হয়ে যে ভাই তুমি তো তোমাকে এতদিন এইটা পড়ালাম তুই এটা কীভাবে পড়বা তো যেই স্টুডেন্টরা আগে থেকে ফোকাস থাকে প্ল্যান করে রাখে যে ওই রাস্তায় যাবে তাদেরকে পড়ানোর সুবিধা এবং যেহেতু তার ফোকাস থাকে তার প্রিপারেশানটা অনেক ভালো হয় ঠিকই তার শেষ মেশ চান্স পাওয়ার সুবিধাটা বেশি থাকে আমি অ্যাজ এ টিচার অলওয়েজ মনে করতাম যে সব স্টুডেন্টই ভালো আমার ডিকশনারিতে কোনো খারাপ স্টুডেন্ট বলে কিছু নাই কারণ কোনো স্টুডেন্ট যদি ভালো না করে আমি ধরে নিতাম আমি তাকে পড়াতে পারছি না অথবা বোঝাতে পারছি না অথবা সে যদি একেবারে ডিসইন্টারেস্টেড হয় তার মানে আমি মনে করি আমি তার মধ্যে কোনো ইন্সপিরেশনের সঞ্চার করতে পারিনি তাই সেম জিনিসটা তোমরাও কিন্তু চিন্তা করতে পারো যে আচ্ছা সার তো পড়িয়েছে নোট তো আছে বইয়ে সব কিছু আছে ইন্টারনেটে সব অ্যাভেলেবেল আমি যদি কোনো কাজ না করতে পারি তাহলে আমার দোষ আমি যখন টিচার হিসেবে আমার উপর দোষ নিয়ে নিয়েছি তুমি ছাত্র হিসেবে যদি দোষটা তোমার উপরে নিয়ে নাও তাহলে দেখবা দুই সাইড থেকে আমরা সাধ্যের সবটুকু চেষ্টা করব। এবং দুই সাইড থেকে যখন পুশ করা হবে আমাদের জন্য গুড টু গ্রেট হওয়ার জার্নিটা অনেক ইজি হয়ে যাবে